ঈদ কেনাকাটায় জমজমা চট্টগ্রামের মার্কেটগুলো সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে বেচাকেনা। ঈদ যত ঘনিয়ে আসছে মার্কেটগুলোতে ক্রেতাদের উপস্থিতি ততই বাড়ছে, তবে পোশাকের বাড়তি দামের কারণে স্বস্তিতে নেই ক্রেতা বিক্রেতা কেউই। চট্টগ্রামের বড় বিপণী কেন্দ্র টেরি বাজার, মিনি সুপার, সেন্ট্রাল প্লাজা, সানমার, নিউ মার্কেট সহ অন্যান্য বিপণীগুলোতে চলছে ঈদের জমজমার কেনাবেচা। নারীরা কিনছেন শাড়ি, থ্রি পিস, তার সাথে মিলিয়ে জুতো। শিশুরাও বাবা মায়ের সাথে ঘুরে ঘুরে কিনছেন পছন্দের জামা কাপড়। এবার গরমের কারণে হালকা রঙের পোশাক পছন্দ করছেন অনেকে। থ্রি পিস কিনছি প্রায় পাঁচটা, বুঝছেন, সব পাকিস্তানি আর কি, প্রাইস 22 আছে মোটামুটি। গত বছর যে কাপড় ধরেন আপনার 3000 টাকায় কিনছি, এবছর সেই কাপড়গুলো 4000-4500 এরকম দাম। আমি নিজের জন্য কিনছি লুঙ্গি, মায়ের জন্য কিনছি ফাটে ফ্রক, আর আবার ওয়াইফের জন্য কিনছি থ্রি পিস। দাম একটু এবার তো বেশি হবে, আর ডলার দাম যখন বাড়ছে কাপড়ের দামও তো বাড়বে। প্যান্ট কিনবো, ওড়না কিনবো কাপড়ের সাথে মেশিন করে। এবার দেশীয় পোশাকের পাশাপাশি ভারতীয় আর পাকিস্তানি কাপড়ের ব্যাপক চাহিদা। দেশীয় পোশাক বেশি বিক্রি হচ্ছে ছোট বিপণীগুলোতে, এখন পর্যন্ত বিক্রি ভালো। সামনে বেচাকেনা আরো জমে ওঠার আশা ব্যবসায়ীদের। এবারে সবচেয়ে আইটেম চলছে অর্গঞ্জা থ্রি পিস, আর ইন্ডিয়ান ফুসকা গ্লাসকি, আর হলো গরম মশলা, এগুলি সবচেয়ে বেশি চলছে আইটেম। মোটামুটি আমরা তো ছোট দোকান, আমরাও মোটামুটি দুইয়ের ভিতরে আমাদের বাজেট। দ্রব্যমূল্যের বিভিন্ন রকমের বাড়তির কারণে মানুষ কিন্তু হিমশিম অবস্থায় আছে। এখন আমরা কিন্তু ওইভাবে চিন্তা ভাবনা করে আমাদের বিজনেসকে আমরা একটা ধারাবাহিকভাবে রেটটা সামঞ্জস্য করে আমরা একদম সহনীয় পর্যায়ে রেখেছি। অন্যান্য বছরের তুলনায় এখনও ভালো বলতে পারবো না, সময় তো আরও আছে, আরও সময় আছে, 1200-2 দিন আছে, দেখা যাক। আশা আমরা তো আশা করতেছি। ব্যবসায়ী নেতারা বলছেন সব পণ্যেরই দাম বেশি, এর প্রভাব পড়েছে কাপড়ের বাজারেও। করোনার পরপর যে বছরটা মোটামুটিভাবে মানুষ কাভার করেছে, এই বছর ওনারা আগে থেকেই মূলত ওই মাল মজুত করে ইন্ডিয়া এবং চায়না থেকে যারা এলসি করেন, যারা দেশি মাল যেগুলো বিভিন্ন জায়গায় প্রোডাক্ট হয় এগুলো কিন্তু ওই 2 মাস আগে থেকে মজুত করেছেন। এখন হয়তো খুচরা চলতেছে, মাঝেমধ্যে হয়তো কিছু খারাপ যায় আবার ভালো যায়, এই অবস্থায় আছে আর কি। পরিবেশ অনুকূলে থাকায় এবার ঈদে বেচাকেনার লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।